সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভোরবেলাতেই দেখলাম এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে, একটুখানি একদম দু তিন মিনিটের জন্য বৃষ্টিটা হয়ে গেল, যাকগে ধুলোটা উঠবে না। আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আজকে অনেক কাজ অনেক কাজ। কালকে তোমার বলেছিলাম তোমাদের পুজো দেবো, কালকে হচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা, আজকে হচ্ছে তোমার নৃসিংহ চতুর্দশী। আজকে দিনটাও খুব ভালো, খুব ভালো দিনে তোমার বৃহস্পতিবারটা পড়েছে, আর কালকে দিনটা তো খুবই ভালো, বুদ্ধ পূর্ণিমা। তোমাদের বললাম নতুন একটা ঘর করেছি, সেই ঘরটাতে একটু পুজো দেবো। তা আসবাবপত্র তো ঢুকিয়ে ফেলে ঘরটাতে আর পুজো দেওয়া যাবে না, তার বললাম আসবাবপত্র করে নেওয়ার আগে ঘরটা যখন ফাঁকা ফাঁকা আছে তখন একটুখানি পুজো দিয়ে নেওয়াই ভালো। ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, ঠাকুরমশাই বললো আমার একুশটা পুজো আছে, আমি সর্বনাশ করেছি, আমিও তো আপনার যজমান, আমারও পুজো তো আপনাকে করতে হবে। তখন বললো দেখছি কখন যাচ্ছি বলে উনি একটা সময় আমাকে দিলেন, যাই হোক তবু একটা সান্ত্বনা যে উনি আসছেন, পুজোটা করবেন। কেননা বুদ্ধ পূর্ণিমার দিন পুজো মানে ঠাকুর পাওয়া, পুজো করা তা সহজ হতে পারে, কিন্তু ঠাকুরমশাই পাওয়া খুব কঠিন ব্যাপার। ঘর দোয়া তো রোজই পরিষ্কার পরিচ্ছন্ন চলতে থাকে, কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে একটুখানি ঝাড়া পোছা করবো নাই ভেবেছিলাম, কিন্তু বুধবার দিন টুকিটাকি কাজ বাকি ছিল, দুটো মিস্ত্রি লাগলো, তারপরে এক মিস্ত্রি লাগলে বুঝতে পারছো ঘর দোয়ার কীরকম নোংরা হয়ে থাকে, তারপর আবার যদি ঝাড়াঝুড়ি করি, আর সেই দিনকে আর হয়ে উঠলো না। আজকে একটুখানি ঝাড়াঝুড়ি ঠিক সেরকম নয়, মানে পুজোর আগে একটুখানি ঘর দোয়ারগুলোকে তৈরি করা, যাতে নারায়ণ এসে চমকে না যায় যে সারাদিন তুই একটুখানি ঘর দোয়ারও পরিষ্কার করার সময় পেলি না, এই একটুখানি যেন চমকে না যায় সেই জন্য একটু তাড়াহুড়ো করে সব কাজকর্ম মিটিয়ে নিয়ে একটুখানি ঘর দোয়ারে লেগে পড়বো। মোটামুটি নিচের তলাটা পরিষ্কার করে ফেলেছি, ওখানে কি দেখেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, হালকা করে দেখিয়ে দেবো, আর ওপর তলাটা একটু পরে করব। আজকে তো তোমার পুজো আছে, ওইদিকে মাকে বললাম তোমাকে বৃহস্পতিবার তুমি যদি ঠাকুর পুজো করতে ঢোকো মন্দিরে আর তুমি বেরোতে চাইবে না, তুমি মা একটুখানি অন্য কাজ করো। বলে কী কাজ করতে হবে? কালকে যেহেতু হোম দেবো একটুখানি, হোমের অনেক কটা জোগাড় আছে, তাই মাকে বললাম তুমি যজ্ঞ ডুমুরের ডালগুলো একটুখানি কেটে ফেলো, যেন হোমে তোমার যজ্ঞ ডুমুরের ডাল লাগবে, আর বেলপাতাগুলো একটুখানি শর্টিং করে ফেলো। যজ্ঞ ডুমুরের ডাল দুব্বা তুলেছি, কিন্তু দুর্বাগুলো একটুখানি বেছে নিলে ভালো হয়, মানে মুঠো মুঠো করে তুলে নিয়ে চলে এসেছি, নিয়ে ধুয়ে নিয়েছি, সেইগুলো থেকে একটুখানি বেছে নিতে হবে। আর যেহেতু পূর্ণিমা তোমার পড়ে যাবে, পূর্ণিমার আগে একটুখানি তুলসী পাতাটাকে তুলে নিতে হবে। এই কাজগুলো তুমি আমার করে রাখলে আমার কাজটা কালকের পুজোটা আমার অনেকখানি এগিয়ে যাবে। আজকে আমি কিচ্ছু দিতে পারিনি, দেখেছো টক মিষ্টি খাবার দিয়েছি, তবে আঙুরগুলো খুব মিষ্টি, জানি না ভগবানের কেমন লাগবে। আমি যে আঙুর আর নকুলদানা খাও প্রভু, আজকে আর কিছু দিতে পারিনি, এই দিয়ে মোটামুটি পুজোটা আজকে সেরেছি। আর ওদিকে দেখলে তো ব্রেকফাস্টটা হয়েই গেছে। আজকে তামঝাম কিছু রান্নাও করবো না, সেই রকম বিশেষ কিছু রান্না করবো না, করবো তোমার ডাঁটা দিয়ে, ডাঁটা নিয়ে এসেছে প্রভু। আমি তুমি এখনও সজনে ডাঁটা খাওয়াচ্ছ? বলছে আর কি খাবে বলো, পটল ঢ্যাঁড়স তুমি খেতে চাইছো না, বলছো পটল ঢ্যাঁড়স। আমি বললাম ঝিঙে আনতে পারতে, বলছে ঝিঙে কালকে দেখা যাবে, আজকে যখন এই তো নিয়ে এসে চলে এসেছি, আবার তোমার ডাঁটা কুটতে কত দেরি হয় বলো তো। ডাঁটা আলু বেগুন বড়ি একটা তরকারি হবে, ডাল হবে, মাছের ঝাল হবে, এই হবে আজকে রান্না। আর আমের চাটনি একটু করা আছে, টক দই তো পাতা থাকে, তোমরা রেগুলারই দেখো টক দই পাতা থাকে, হ্যাঁ টক দই, এই দিয়ে আজকে মোটামুটি রান্না করে ফেলবো। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর একদম ফাঁকিবাজিতে করবো, ডাঁটা আলু দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। ডাঁটাটা সামান্য একটুখানি ভেজে নিলে না কিন্তু ডাঁটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আজকে আর একদমই সময় পেলাম না, ডাঁটাগুলো ডাঁটা আলু সব দিয়ে দিয়েছি একসঙ্গে, আল্লাহ একসঙ্গেই হয়ে যাক। তুমি যদি ভাবো একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করতে যাবো, দেখবে তুমি কাউকেই সন্তুষ্ট করতে পারবে না, ওই জন্য বললাম না। আর যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে ঘর দোয়ারকে না রাখি তাহলে আবার ভগবান অসন্তুষ্ট হয়ে যাবে, আবার একটুখানি রসালো কষালো যদি না রান্না করি তাহলে আবার বাড়ির মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যাবে। আমি বললাম কোন দিকে যাই প্রভু, তুমি আমাকে মানে ভগবানকে বলছি, তোমরা হয়তো প্রভু বলে গণ্ডগোল করে ফেলবে, এই কথাটা ভগবানকেই বলছি, তুমি আমাকে পথ দেখাও আমি কোন দিকে যাব। সারা দিন তো এদের নিয়ে আছি, তোমাকে নিয়ে তো থাকতে পারছি না, তা আজকে তোমাকে নিয়েই থাকবো, তোমাকেই খুশি করতে যাব। আর দেখো রান্না হয়ে গেছে, কুচুম খেয়ে যাবে পড়তে, রান্না থেকে তাড়াতাড়ি করে ফুটেছি বললাম, হ্যাঁ তারপর লাস্টে একটুখানি আলু ভেজেছিলাম আর মুগের ডালের বদলে একটু কড়াইয়ের ডাল করে ফেলেছি, বুঝতে পারলে?
এই হয়েছে ব্যাপার, কারণ কড়াই ডালের সঙ্গে আবার কুচুম ওই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। আর কালকে তোমাদের বললাম ফলের ঝুড়ি একদম ফাঁকা, আর আজকে যেহেতু ঠাকুরের ফল চলে এসেছে ওইখান থেকে কিছু কেটে বেছে আবার এখানে নিয়ে এসে রাখলাম, কারণ অত ফল তো লাগবে না, আবার কেটে বেছে এখানে এসে রাখলাম। আর আম যা এখন হচ্ছে, আর দেখো এটা আবার ধরছে না, আম যা এখন হচ্ছে সুতরাং এখন আর বেশি ফল অত উঠবে না, কেননা আম দিয়েই মোটামুটি হয়ে যাবে। খাওয়ার পর যদি দু তিনখানা আম খাচ্ছে তখন আবার অন্য কিছু আবার খেতে চাইছে না, ওই জন্য ফল নষ্ট হয়ে গেলাম। একটুখানি আঙুর আর লেবুই রাখছি, অন্য কিছু আর রাখছি না। মোটামুটি ঘরগুলোর বাসি, মানে বাসি বলা, বাসি তো প্রতিদিনই হয়ে যায়, রাত পোয়ালি বাসি হয়ে যায়। প্রতিটা ঘরের বিছানার চাদরগুলো অন্তত তুলে ফেললাম, তুলে ওগুলো কাচতে দিয়ে দেবো। ব্যাস দিনে দিনে তো পুজোর দিনে তো আর কাচা যায় না, পুজোর আগেই কাচতে হবে। আর এইটাকে একটুখানি পেতে রাখলাম, কারণ ওপরতলায় খুব একটা বেশি লোকজন আসবে না, এটাকে এখন পেতে রাখলাম। নিচের তলার ঘরগুলোকে মোটামুটি একটুখানি ভালো, মানে ভালো পোশাক আশাক বিছানাগুলোকে পরিয়ে দিয়েছি, ওপরটাকে আমার এখন এরকমভাবেই রেখে দিলাম। দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা যাচ্ছিলো, বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, আজকে আবার ভয়ানক গরম রেখেছে সকাল থেকে। আমি যে কতবার জামা, মানে কতবার নাইটি পাল্টাচ্ছি আর ভিজে যাচ্ছি। আসলে গরমের থেকে বেশি ছোটাছুটি বেশি হচ্ছে। তোমাদের তো খুব শর্টিং করে, খুব কি বলবো, সব তো দিতে পারছি না ভিডিওই, সব মানে এত বড় বাড়ি আমার, নিচে অনেক কটা ঘর, ওপরে হয়তো কম ঘর, নিচে অনেক কটা ঘর, সবটুকু তো ভিডিও দিতে পারছি না। সব পুরো ছোটাছুটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার নাজেহাল অবস্থা, প্রতিদিনই হয়, কিন্তু আজকে একটু মোটামুটি ডিপ ক্লিনের দিকে গেছি, সবটুকু তোমাদের আমি দেখাতে পারিনি। তবে ঝাড়াঝুড়িটা মা একদমই করতে দিল না, বলো না আজকে বৃহস্পতিবার, আবার পূর্ণিমা পড়েই যাবে, আজকে ঝাড়াঝুড়ি মোটেই করা যাবে না। সুতরাং হালকা হালকাভাবে মোটামুটি একটুখানি নিয়ে নিলাম, আর একটুখানি যেখানে ডেকোরেশন করার দরকার সেইখানে একটুখানি ডেকোরেশন করে নিলাম। আবার চলে এলাম তোমার ছাদে, তোমার গত পরশু ছাদ পরিষ্কার করেছি, মানে কালকে পুজো বলে, আজকেই দেখছি গতকাল একটুখানি ঝড় মতন হয়েছে, আজকেই দেখছি এগুলো আবার কোথা থেকে চলে এসেছে। আমি সর্বনাশ করেছি, আজকে পুরো ঝাড় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এই ছাদের এইটুখানি পরিষ্কার করে রাখি, একটুখানি কোণে রেখে দিই, প্রভুকে বলবো চান করার সময় আজকে ফেলে দিতে। ও বেটা বহুত ফাঁকিবাজ হয়ে গেছে একদম, এদিকে মানে থাকছেই না, আবার কালকেও থাকবে না, কালকে পুজো, কালকে আবার চলে যাবে কুচুমকে নিয়ে খেলতে, কালকেই আবার খেলা দিয়ে দিয়েছে। দেখেছো রান্নাঘরের কী অবস্থা, রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার হয় কিন্তু পুজোর আগে মনে হয় যেন এটাতে এঁটো হাত দিয়ে ফেলিনি তো, ওটাতে এঁটো হাত দিয়ে ফেলিনি তো, মনে হয় যেন সবটুকু একটুখানি পরিষ্কার করি। তোমরা একজন দুজন বলেছিলে, দিদি তুমি মাছাতেই নুন নিয়ে ফেললে, এটা মাছাতেই মাংস হাতেই নুন, দেখো এখন তো যুগ খুব ফাস্ট, এখন যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলোকে আমি অত বেশি কেয়ারফুলি করি না, মানে সেগুলো আমার ঠেকাঠেকি প্রায় হয়ে যায়। কিন্তু কালকে আমার যে পুজো হবে, কালকে সমস্ত কিছু নতুন দিয়ে পুজো হবে। তার মানে তোমার নতুন দিয়ে বলতে কি, যে মশলার যে কন্টেনার আছে সেইটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো, সেটাতে আমি নতুন প্যাকেট থেকে বার করে রাখবো। তেলের জায়গা পরিষ্কার করে ফেলেছি, তেলের জায়গাতে নতুন তেল ঢালবো। তারপরে তোমার এই যে দেওয়ালগুলো প্রতিদিন হালকা হাতে মুছে নিয়ে ডিপ ক্লিন করা তো সম্ভব হয় না, আর আজকে সমস্ত সার্ফ দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নেবো, তবে একটা মানসিক শান্তি আসবে। আর যেই দিনকে আমার পুজো থাকে, উপোস থাকে, সেই দিনকে আমি নিত্য ব্যবহার্য কোনো রান্নাঘরের জিনিস দিয়ে রান্না করি না, সেই দিনকে একদম তেল নুন হলুদ লঙ্কা সব আলাদা আলাদা, মানে টাটকা টাটকা থেকে নিয়ে ব্যবহার হয়, বুঝতে পারলে? আমার মা প্রথম প্রথম একটুখানি খুব রাগারাগি করতো, কিন্তু আমি দেখছি ওই সবগুলো করতে গেলে অনেকটা সময়, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে, অনেকবার করে হাত ধুতে গেলে অনেকটা সময়ও লেগে যাচ্ছে, আর তোমার ঠিকঠাকভাবে পারফেকশনও আসে না সব জিনিস। তোমার যদি সবসময় কনসেন্ট্রেট তুমি থাকো যে আমাকে এটা করলেই হাত ধুয়ে ফেলতে হবে, ওটা করলেই হাত ধুয়ে ফেলতে হবে, তাহলে কি হবে, ব্যাপারগুলো সমস্ত লেন্দি হয়ে যাবে, ওই জন্যই। আর এই জায়গাগুলো একটুখানি সব সার্ফের জলে পরিষ্কার করে নিলাম, একদম সব পরিষ্কার হয়ে গেলো। নুনের জায়গা একদম মেঝে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন ঢেলে ফেলেছি। আবার এই যে তোমার ফুলদানিগুলো সমস্ত আমি শ্যাম্পুর জলে কালকে পরিষ্কার করে ফেলেছি, এটা আর আজকে পরিষ্কার করিনি, কেন আজকে দিনে দিনে করলে শুকোবে না,
আজকে পরিষ্কার করিনি, ফুলদানিগুলো কালকে পরিষ্কার করে নিয়েছি। ব্যাস মোটামুটি রান্না রান্নাঘরটা যেন পরিষ্কার না থাকলে মনে হয় যেন কী একটা হলো না, কী একটা হলো না, এই আর কি ব্যাপার। আসলে সবটাই পরিষ্কার থাকে যদি আমাদের মনটা পরিষ্কার থাকে, কিন্তু সবসময় তো আমরা বলো আমরা তো মানুষ, আমরা তো দেবতা নই, মনে হয় যেন এটা করলে বোধ হয় পাপ হবে, এটা করলে বোধ হয় ক্ষতি হয়ে যাবে, এটা করলে বোধ হয় অনর্থ হয়ে যাবে, এই ভেবে ভেবে কাজগুলোকে আমরা অনেকটা বেশি বাড়িয়ে ফেলি। কিন্তু কিছু করার নেই, আমার শুধু নয়, আমার তো মনে হয় ম্যাক্সিমাম যে আমার তোমরা বন্ধুরা আছো, ম্যাক্সিমাম বাড়িতে এই একই জিনিস হয়, পুজোর আগে বিশেষ করে, পুজোর আগে মানে সাধু সাজু রব, এটা পরিষ্কার করতে হবে, ওটা পরিষ্কার হবে, এটা এক পক্ষে ভালো জানো, এই যে একটা তাগিদ থাকে যে পুজো আসছে এর মধ্যে আমাদের পঞ্চ এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, তার ফলে কী হয় পরিষ্কারও করা হয়ে গেল। আর গ্যাস, গ্যাসে আজকে এই যে তোমার রান্নাবান্না হয়ে গেল, আজকে রাত্রে কিন্তু একদম আমরা নিরামিষ খাবো, আজকে রাত্রে কোনো আমিষ কিছু হবে না। আর এই যে গ্যাসটা এরকমভাবে সপ্তাহে দুদিন ডিপ ক্লিন হয়, প্রতিদিন পারি না বন্ধু, মিথ্যা কথা বলবো না, প্রতিদিন পারি না, সপ্তাহে দুদিন ডিপ ক্লিন করে নিই, বুধবার আর একটা বার বেছে নিই, যেহেতু বৃহস্পতিবার থাকে, বৃহস্পতিবারে একদম ডিপ ক্লিন যেন আমার রান্নাঘর থাকে, আর সপ্তাহে আর একটা দিন বেছে নিই। এই যে তোমার সার্ফ দিয়ে সব বাইকে চান করানো, দেওয়াল টেওয়াল সমস্ত কিছু চান করানো সার্ফ দিয়ে, যেন নোংরা কোথাও যেন একটু না থাকে, এইটা সপ্তাহে দুদিন প্রায় হয়, আবার কোনো কোনো সপ্তাহে একদিন হয়, কিন্তু সেইটা আমার বেশিরভাগ দিনই বুধবার দিন থাকে। কেন বৃহস্পতিবারটা একটুখানি মনে হয় যেন চারদিকে একটুখানি পরিষ্কার পরিষ্কার থাকলে বোধ হয় একটুখানি শান্তি লাগছে। এই যে সার্ফের দিয়ে একটুখানি পরিষ্কার করলাম, গ্যাসের নিচটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তোমাদের আমি দেখাইনি, গ্যাসের নিচটাও একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার একটুখানি মুছে নিয়েছি, তাহলে মনটা একটুখানি শান্তি হলো, কেননা কালকে অত কষ্ট করব আর এইটুকুর জন্য মনটা একটুখানি খুঁত করবে যে বোধহয় এঁটো থেকে গেল, এটা হলো। আবার দেখো রান্নাঘর যেমন কখন হয়তো মাছের জল কিছু জল হয়তো ছিটে লাগতেই পারে, এগুলো তো প্রতিদিন করা সম্ভব নয়, তাই জন্য মানে এগুলো একটুখানি এগুলো তোমার কলিন দিয়েই মানে ইয়ে করে একটুখানি ঘষে মেজে রেখেছিলাম, তারপর একটুখানি ভিজে নাংরা দিয়ে পরিষ্কার করলাম, কেননা এটা তো প্লাই, ভিজে জিনিস দিলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য কলিন দিয়ে একটুখানি শুকনো নাংরা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটুখানি ভিজে নাংরা দিয়ে মুছে নিয়েছি। আর বেসিনটা তো আমরা সারাদিনে যে কতবার সবাই আমরা বলো বেসিনটা যে সারাদিন যদি আমরা আমাদের মুখটা অতবার ধুই না যতবার বেসিনটাকে পরিষ্কার করি, আমি খালি এক এক সময় ভাবি যদি আমরা মুখটাকে যদি আমাদের শরীরটাকে যদি এত ভালো করে পরিষ্কার করতাম তাহলে বোধহয় আমরা অনেক মানে আমরা বোধহয় আরও গ্লো করতো আমাদের। বেসিন তো সবসময় পরিষ্কার, তবু আজকে এর সঙ্গে করে নিলাম, গাছগুলো মোটামুটি এই পরিস্থিতিতেই রেখেছি, ভেবেছিলাম গাছগুলোকে একটু চেঞ্জ করবো, আর ক্ষমতায় কুড়ো হলো না, না বাবা তাই দেখো মোটামুটি নিচের তলা সবটুকু তোমাদের দেখাতে পারছি না, অনেকগুলো ঘরদুয়ার সবটুকু দেখাতে পারছি না, এই জায়গাটা মোটামুটি এই গাছটাকে রেখে দিয়েছি, সঙ্গ অফ ইন্ডিয়াটাকে রেখে দিয়েছি, সঙ্গ অফ ইন্ডিয়াটাকে এই শেপটা হয়েছে খুব ভালো হয়েছে, এরপর আর বাড়ানো যাবে না, এবার কেটে দিতে হবে লম্বাটাকে, এইখানে এটা রেখে দিয়েছি। টি টেবিল আর একটা কিনতে হবে, জানি অর্ডার করেছি একটা অন্য ধরনের, এইখানটাকে এরকম রেখেছি। তোমার সব ফ্রিজের মাথার টাওয়েলটা কাচতে দিয়েছি, এখনও শুকোইনি, এত একটু মোটা টাওয়েল একটু শুকোইনি। আর কালকের খাটটা নতুন ঘরে এখনও পর্যন্ত ঢোকাতে পারিনি, কারণ নতুন ঘরে পুজো হবে, সুতরাং খাটটা এই ঘরে রেখেছি, এই ঘরের খাটটা অন্যদিকে চলে গেছে, সেটা তোমাদের একদিন পরে দেখাবো। এখন নতুন যে খাটটা এসেছে সেই খাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খাটটা এই যে এসে গেছে, তোমাদের কালকে তো মোটামুটি করে দেখিয়েছিলাম, এখানে এসেছে, আমরা হারমোনিয়াম বাক্সটা পাশে রেখে দিয়েছি, টুক করে তুলবো, আর খাটটা তো নিচে একটুখানি তুলবো, আর এটা হচ্ছে তোমার বক্স খাট, আর এই যে সিঁড়ির এইখানে এই সিংহানিয়াম গাছটা অপরূপ সুন্দর হয়েছে। এই কদিন নয় ক মাস ধরে দেখেছো গলা একদম, কিছু বলছিস? ক মাস ধরে দেখছি মানে ঘাম বসে গেলে শুকনো একটা কাশি হচ্ছে, আর এই দুটো টিপ 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 করছে, মানে বুঝতে পারছি যে ঘাম বসে বসে হচ্ছে। আছে কতবার আজকে আর মাথায় জল দিইনি, কেননা কালকে ভালো করে স্নান করতে হবে, কালকে যেহেতু পুজো ওই জন্য মাথায় জল দিইনি। আর হ্যাঁ ওখানেই আছে, গাটা একটুখানি ধুয়ে নিয়েছি, সাবান টাবান মেখে গাটা ধুয়ে নিয়েছি, আজকে আর মাথায়
জল দিয়ে নিয়ে এমনি মাথার ভেতরটা পুরো ঘিমে ঘিমে যাচ্ছে মাথার ভেতরটা, আর হাঁপিয়ে গেছি সকাল থেকে। সকাল থেকে মাঝখানে ভাবলাম একটুখানি বসেছিলাম, একটুখানি বসে আবার দশকর্মার ফর্দটাকে করতে হলো। দশকর্মার ফর্দটা একই ফর্দ, মুখস্থ হয়ে গেছে, করে করে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তা হলো মনে হয় যেন মিসিং হয়ে যাবে, এটা হয়তো মিসিং হয়ে যাবে। তারপরে যখন হোম, প্রতিবারে তো হোম দিই না, হোমটা যখন করব তখন আবার একটুখানি তোমার ঘিটিগুলো আবার লিখতে হয়, এইগুলো হোমের একটা আলাদা হিসেব থাকে, ওইগুলো সব নিয়ে একটুখানি মায়ের সঙ্গে বসলাম, আর তোমার সঙ্গে আর কথা বলা হয়নি। এইটাই এটাই হচ্ছে ব্যাপার। তাহলে কালকে আমার বাড়ি পুজো, তোমাদের সবাইকে নিমন্ত্রণ, ঠিক আছে? আজকের বকবক এইখানেই শেষ করলাম আমার ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। আজ আসি, টাটা।